ইংলিশ প্রিমিয়ার লীগ কিংবা চ্যাম্পিয়ন্স লীগ কোথাও নামের প্রতি সুবিচার করতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ ম্যাচে রেড ডেভিলদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল তুরস্কের ইস্তাম্বুল বাসাকসেহির। আর ইংলিশ প্রিমিয়ার লীগে চেলসির সঙ্গে গোলশূন্য ড্র ও আর্সেনালের কাছে হেরে ব্যাকফুটে সোলশায়ারের দল। সব মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে দুই জয় দুই হার আর এক ড্র নিয়ে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার ইংলিশ প্রিমিয়ার লীগের রেড ডেভিলদের প্রতিপক্ষ এভারটন। পরিসংখ্যান শক্তিমত্তা কিংবা কাগজে কলমে এভারটনের চেয়ে এগিয়ে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নরা। যদিও নতুন মৌসুমে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের চারে থেকে এখন পর্যন্ত রেড ডেভিলদের চেয়ে এগিয়ে এভারটন, আর এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য পরিসংখ্যান বলছে দু দলের ১৮২ বারের দেখায় ম্যানচেস্টার ইউনাইটেডের ৮২ জয়ের বিপরীতে এভারটনের জয় ৫৫টিতে। এদিকে নিষেধাজ্ঞা শেষে এ ম্যাচে রেড ডেভিলদের একাদশে ফিরছেন ফরওয়ার্ড অ্যান্থনি মার্শাল, সেই সাথে ফিরছেন ডিফেন্ডার ভিক্টর ও গোলকিপার ডেভিড, আর আক্রমণ ভাগে জ্বলে উঠতে শতভাগ প্রস্তুত রাশফোর্ড গ্রিনউডরা। আরেক ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে শেফিল্ড ইউনাইটেডকে আতিথ্য দেবে চেলসি। সাত ম্যাচে তিন জয় এক হারে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে চেলসি। সমান ম্যাচ খেলে এখনও জয়ের মুখ দেখেনি শেফিল্ড ইউনাইটেড, মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে তারা। বলা যায় সময়টা ভালোই যাচ্ছে চেলসির। সবশেষ তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে ল্যাম্পার্ড শিষ্যরা। এবার শেফিল্ডকে হারাতে পারলেই টেবিলে দুয়ে ওঠার সম্ভাবনা রয়েছে ব্লুদের। পরিসংখ্যান বলছে দু দলের ৭৪ বারের মুখোমুখিতে চেলসির ৩২ জয়ের বিপরীতে শেফিল্ডের জয় ২৬টিতে। এদিকে করোনা পজিটিভ হয় এ ম্যাচে কাই হ্যাভার্টসের সার্ভিস মিস করবে চেলসি, সেই সাথে ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকছে ক্রিশ্চিয়ান পুলিসিক। তারপরও ছন্দে থাকা টিমো ওয়ার্নার আব্রাহামের ওপর আস্থা রেখেছেন কোচ ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। স্টিক দীপু, সময় সংবাদ।